এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে ইন্টারভিউর জন্য সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা একটু বড় হলেও শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো তোমরা যদি দেখে যাও তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না তাহলে চলো শুরু করা যাক আর একটা কথা বলে রাখি তোমাদেরকে যে তোমরা যারা এখনও মধ্যে টেলিগ্রামে যুক্ত হন যুক্ত হয়ে যাও সমস্ত বইগুলো আমরা অফিসিয়াল টেলিগ্রামে শেয়ার করে দেবো আর কি কী প্রশ্ন আসতে পারে সে নিয়েও একটু আলোচনা করব দু তিন দিন পর এই সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আর আজকে তেইশ নাম্বার কি চব্বিশ নাম্বার ইন্টারভিউ ক্লাস করাচ্ছি আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণীতে কী কী বই পড়ানো হয় সেগুলো মুখস্থ করে নেবে প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত কি কী বই পড়ানো হয় তার একটা লিস্ট আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি আর একবার আমি শেয়ার করে দেবো তাহলে চলো প্রথম আমরা মজারু বইটা সম্বন্ধে জানবো প্রাক প্রাথমিক শ্রেণীতে কী কী বই পড়ানো হয় যদি তোমাকে প্রশ্ন করা হয় ইন্টারভিউতে তুমি কী বলবে প্রাক প্রাথমিক শ্রেণীতে বই পড়ানো হয় মজারু এবং কুটুম কাটাম বিহান বইটা বলার কোনো প্রয়োজন নেই তোমাকে যদি জিজ্ঞেস করো বিহান বইটা তখন তুমি বলবে বিহান বইটা বর্তমানে পড়ানো হয় না এটা শিক্ষক শিক্ষিকাদের জন্য এবার মজারু বই সম্বন্ধে জেনে নেওয়া যাক যে এই বইটাতে কি কি প্রশ্ন আসতে পারে এই যে বইগুলো শেয়ার করব, তোমরা অবশ্যই বইগুলোকে দুই থেকে তিনবার অবশ্যই রিডিং পড়বে রিডিং ভালোভাবে পড়বে তারপরে কিন্তু প্রশ্ন উত্তর কি কী প্রশ্ন আসতে পারে প্রথম সংস্করণটা কত সালে হয়েছিল সেটা জেনে রাখবে ডিসেম্বর দু হাজার এবার তোমাদের মনে হতে পারে স্যার এই সংস্করণগুলো মনে রাখা তো কঠিন হয়ে যাবে তা কিন্তু নয় তোমরা এই যে বইগুলো দেখতে পাচ্ছ সমস্ত বইয়ের সংস্করণ প্রায় কাছাকাছি এবার যেগুলো মিল রয়েছে সেগুলো একটা তালিকা তৈরি করতে হবে তাহলে সহজে মনে থাকবে সেই তালিকাটা আমরা তৈরি করে দেবো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো যারা নতুন আছো সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও অনেকেই আছো তোমরা ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আমি আমার রিকোয়েস্ট এটাই যে তোমরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকো তো এবার দেখো তাহলে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন হলো যে কত সালে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে উত্তর কী দেবে দু সালে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে এখান থেকে ক্রমে রূপরেখা দু এবং দু অনুযায়ী এই শ্রেণী শিক্ষার্থীদের জন্য দু হাজার ষোলো শিক্ষাবর্ষে বিহান ও কুটুম কাটামের সঙ্গে মজারো নামের কর্মপত্রের সংকলনটি সংযোজিত হলো তাহলে প্রথম প্রশ্ন কী হলো যে প্রাক প্রাথমিক শ্রেণী কত সালে চালু হয়েছে সেটা তুমি বলতে পারবে দু হাজার সালে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে তারপরে তুমি যেটা দেখতে পাচ্ছ জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা এর একটা ইংরেজি নাম রয়েছে এনসিএফ যেটাকে বলা হয় ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটাকে বলেছে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা এরপর কী প্রশ্ন আসতে পারে চলো দে দেখে নেওয়া যাক এখান থেকে আরেকটা প্রশ্ন রয়েছে দেখে নেবে খুব সুন্দর প্রশ্ন এটা এবং অনেক সময় এখান থেকে প্রশ্ন ধরে যে মদনমোহন তর্ক এই মদনমোহন তর্কলঙ্কারের সম্বন্ধে তোমাকে বিস্তারিত জানতে হবে জন্ম জানতে হবে মৃত্যু জানতে হবে এবং অনেক কিছু জানতে হবে সেই নিয়ে আমি একটা সেপারেট শুধুমাত্র মদনমোহন তর্কলঙ্কারের জন্যই ভিডিও করব। সেটা তোমরা দেখে নেবে তারপরে চলো তারপরে এবার দেখে নেব আমরা যে এটা কি এটা কি এটা একটা কর্মপত্র এটা মনে রাখবে যে মজার হচ্ছে কি মজারু হচ্ছে একটা কর্মপত্র এবার মজারু বইয়ের ব্যবহার তোমাকে জানতে হবে যদি তোমাকে বলে মজারু বইয়ের কি ব্যবহার রয়েছে অথবা মজারু বইয়ের বৈশিষ্ট্যটা কি তখন তুমি কি বলবে যে মজারু কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে মজা এবং হচ্ছে আনন্দ অর্থাৎ প্রাক প্রাথমিক স্তরে আনন্দময় ও কর্মভিত্তিক শিকনকে সুনিশ্চিত করার জন্যই এই মজারু বইয়ের সৃষ্টি বা উদ্ভাবন হয়েছে এবার এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিদ্যালয়ে পঠন পাঠনের ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয় কেন কারণ এখানে একটা কমিটি গঠিত হওয়ার কথা বলা হয়েছে এখানে এই যে বিষয়টা এটি বিষয়টা তুমি প্রত্যেকটা বইয়ে পেয়ে যাবে প্রত্যেকটা বইয়ের তুমি পর্ষদের কথা যেখানে উল্লেখ রয়েছে সেখানে কিন্তু এটি বিষয়টা রয়েছে তাই তোমাকে জানতে হবে তাহলে উত্তরটা কী দেবে যে বিদ্যালয়ের পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকগুলির পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি তৈরি করা হয়েছে সেই জন্য এই যে কমিটি এই কমিটির একটা বড়ো সড়ো অবদান রয়েছে আর কি প্রশ্ন দেখে দেখে নেওয়া যাক তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু হয়ে গেল এবার এই বইটার অলঙ্করণ কে করেছেন এই জিনিসটা তোমাকে জানতে হবে ঠিক আছে এখানে এইগুলো জানার দরকার নেই সহযোগিতা কৃতজ্ঞতাও জানার দরকার নেই রূপায়ণটা জানতে পারো আর প্রচ্ছদ অলঙ্করণটা জানতে হবে গৌতম চট্টোপাধ্যায় আর কী করেছে বিপ্লব মণ্ডল এবার সূচিপত্রতে চলে যায় শিশু সূচিপত্রতে কী 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 রয়েছে অনেকগুলো টপিক রয়েছে এই টপিকগুলো আমরা দেখব না আমরা চলে যাব কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেটা এগুলো দেখো কত সুন্দর সুন্দর ছবি দেওয়া দেওয়া রয়েছে কচ্ছপ খর গল্প গল্পও রয়েছে তাহলে তোমাকে যদি এটা জিজ্ঞেস করে যে শ্রেণী থেকে ক্লাস ফাইভের মধ্যে কোন বই থেকে কচ্ছপ এবং খরগোশের গল্পটা দেওয়া শুরু হয়েছে তাহলে তুমি প্রাক প্রাথমিক শ্রেণী মজারও বইটা বলবে কারণ আরও অনেক জায়গায় তোমাদের বইগুলোতে খরগোশ এবং কচ্ছপের গল্প রয়েছে কিন্তু প্রথম শুরু হয়েছে প্রাক প্রাথমিক থেকেই শুরু হয়েছে তাহলে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে তুমি বলবে এবার চলো আর কী কী প্রশ্ন হতে পারে দেখে নেওয়া যাক এবার ধরো রঙ অনেক রকম রঙ দেখতে পাচ্ছ এখানে তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে রং নিয়ে প্রশ্ন করতে পারে যে কোন তিনটি রং মিশিয়ে নো সমস্ত ধরনের রং তৈরি করা সম্ভব তুমি কি বলবে লাল রং নীল রঙ এবং হলুদ দেখো এখানে অনেক জায়গায় তোমার সবুজ বলবে কিন্তু আসল উত্তর হবে লাল নীল এবং হলুদ ঠিক আছে এবার দেখো আর কি রয়েছে নিচে এবার দেখো বিভিন্ন আকৃতি রয়েছে এই আকৃতি থেকে তোমার প্রশ্ন আসতে পারে কেমন প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখে নেবো আর নিচে চলো দেখি কি আছে এই বইগুলো আমরা টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর তোমরা যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাসে ভর্তি হতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো দেখো কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে কন্ট্যাক্ট করে ব্যাসে অথবা বই পারচেস করতে পারো এবার দেখো জ্যাম এখানে হচ্ছে আয়তক্ষেত্র এখানে রেক্ট্যাঙ্গেল ত্রিভুজ রয়েছে এবার দেখো এই যে বিষয় এখান থেকে কিন্তু একটা ডেমো তৈরি হতে পারে জ্যামিতিক আকৃতি বাচ্চাদেরকে কীভাবে তুমি জ্যামিতিক আকৃতিটা বোঝাবে প্রি প্রাইমারি বাচ্চাদেরকে কীভাবে জ্যামিতির আকৃতিটা তুমি বোঝাবে সে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং ডেমো আসতে পারে সমস্ত ধরনের ডেমো আমাদের ব্যাচে করানো হয় প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যত ডেমো রয়েছে যত প্রশ্ন উত্তর রয়েছে তোমাদেরকে মুখে বলে চলে যাচ্ছি তো আমি কিন্তু ব্যাচের মধ্যে তোমরা নোট পেয়ে যাবে যে কী কী প্রশ্ন আসতে পারে বেশ এবার জ্যামিতিক আকৃত আকৃতিটা কি সেটা একটু জেনে নেওয়া যাক একটি জ্যামিতিক আকৃতি হলো যে কোনো কাঠামো খোলা বা বদ্ধ হতে পারে যার একটি নির্দিষ্ট আকৃতি এবং বৈশিষ্ট্য রয়েছে যা রেখা বক্ররেখা এবং বিন্দু দিয়ে তৈরি কিছু পরিচিত জ্যামেটিক আকার যেমন বর্গাকার আয়তক্ষেত্র শঙ্খু সিলিন্ডার গলক এগুলো রয়েছে এবার জ্যামেটিক আকার কয় প্রকার এবং কী কী এটা যদি জিজ্ঞেস করে দেখো এখানে শুধুমাত্র তোমাদের আকার আকৃতি আকৃতি দিয়েছে কিন্তু এই আকৃতি থেকেই তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে সেটা তোমাকে জেনে নিতে হবে জ্যামিতিক অনেক প্রকারের আকৃতি রয়েছে এর নির্দিষ্ট কিছু বলা যায় না এখানে কয় প্রকার অনেক রকম রয়েছে বৃত্ত ত্রিভুজ বর্গ সমকোণ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ এগুলো রয়েছে এবার দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই যে আকার আকৃতির বিষয়টা আমরা পড়ছি এখানে আকার এবং আকৃতির মধ্যে পার্থক্যটা কী সেটা জানতে হবে তাই না আকার আর আকৃতি আকার হচ্ছে কোনো কিছু কত বড়ো বা ছোটো আর আকৃতি হচ্ছে কোনো কিছু দেখতে কেমন বুঝতে পারছো যেমন আকার হচ্ছে কোনো কিছু কতটা বড় কতটা ছোট এটা আকার আকৃতি হচ্ছে যে কেমন দেখতে লম্বা বেঠে সরল নাকি সেটা অন্য কিছু আকৃতি মানে হলো কোনো আকারের গণনা করা বুঝতে পারলে আকৃতি হচ্ছে কোনো আকারের কি করা গণনা করা এবার জ্যামিতির যে মূল আকৃতিগুলো রয়েছে সেগুলোর নাম তোমাকে দু তিনটে জেনে যেতে হবে তুমি এক একটু আগে আমি বলে দিলাম বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তাকার ত্রিভুজ এগুলো বেশ এরপরে আর কি প্রশ্ন হতে পারে সেটা দেখে নেওয়া যাক প্রশ্ন হতে পারে দেখো এখান থেকে প্রশ্ন হতে পারে তোমাদের মানবদেহের পঞ্চ ইন্দ্রিয়গুলোর নাম বলতে জিজ্ঞেস করতে পারে এই পঞ্চ ইন্দ্রিয় তোমাদের এখান থেকে শুরু হচ্ছে প্রি প্রাইমারি মজারও বই থেকে কি কি পঞ্চ ইন্দ্রগুলো কি কী চোখ কান নাক জীব ত্বক চোখ কান নাক জীব ত্বক চোখের কাজ কি দৃষ্টি কান হচ্ছে শ্রবণ নাক হচ্ছে গন্ধ অনুভব মানে গন্ধ এগুলো কেমন সেটা বোঝা যায় নাকের মাধ্যমে জীব সাত স্বাদ গ্রহণ ত্বক মানে পর্ষ এবার তোমাকে জিজ্ঞেস যে পঞ্চ ইন্দ্রের কার্যগুলি কি কী তখন তুমি কি বলবে পঞ্চ ইন্দ্রের কার্যবলি হলো আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে প্রতিটি ইন্দ্র নির্দিষ্ট একটি ধরনের অনুভূতি প্রদান করে যা আমাদের অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে পঞ্চ ইন্দ্রের ব্যবহার সমাজে কিভাবে হয় দেখো কত রকম প্রশ্ন হচ্ছে বুঝতে পারছো দেখো পঞ্চ ইন্দ্রের মাধ্যমে আমরা আমাদের পরিবেশের সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ করি এবং আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা তৈরি করি এটা আমাদের যোগাযোগ অনুভূতি এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নোটগুলো তোমরা আমাদের ব্যাচেই পাবে আমি এখানে জাস্ট তোমাদেরকে মুখে মুখে বলে চলে যাচ্ছি প্রশ্নগুলো বলছি উত্তরগুলো বলছি তোমরা খাদাই নোট করতে পারো অথবা তোমরা শুনে শুনে মুখস্থ করে নিতে পারো দেখো এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কঠিন প্রশ্ন মনে হতে পারে তোমাদের কিন্তু এই প্রশ্নটা তোমাদের করতে পারে যে পঞ্চ ইন্দ্রিয় এবং মন মন অর্থাৎ আত্মার সম্পর্কটা কী পঞ্চ ইন্দ্রিয় এবং আত্মার সম্পর্কটা কী দেখো পঞ্চ ইন্দ্র আমাদের মন ও আত্মার সাথে যুক্ত থাকে কারণ ইন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য আমাদের মনের অভ্যন্তরীণ অনুভূতি এবং চিন্তাভাবনার প্রভাব ফেলে মন পঞ্চ মাধ্যমে প্রাপ্ত তথ্য প্রক্রিয়া করে এবং আত্মার অনুভূতির সাথে সমন্বয় করে বুঝতে পারছো বেশ পঞ্চ ইন্দ্র কীভাবে মানুষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে তাও পঞ্চ ইন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য আমাদের মনোভাব ও অনুভূতি গঠনে সাহায্য করে এই তথ্যগুলির ভিত্তিতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি যেমন খাবার কীভাবে খাবার কোনটা খাব নিরাপত্তা সামাজিক যোগাযোগ এগুলো এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে পঞ্চ ইন্দ্রিয়ের কোনটি সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং কেন এখানে এই উত্তরটা তুমি দেবে যে আমাদের দৈনন্দিন জীবনে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে বেশি প্রভাবিত হয় দৃষ্টি যেটা দেখা এবং শ্রবণ করা শোনা এবং দেখা এটা তুমি বলবে বেশ এরপরে কী আছে আমরা দেখে নিই তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হলো আর এমনভাবে করানো হচ্ছে যাতে দশের মধ্যে দশ পেয়ে যাও কোনো জায়গায় যেন না আটকে যায় দশে দশ পেতে গেলে তোমাকে প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে এবং সঠিকভাবে পড়ে যেতে হবে তার সঙ্গে ডেমো প্র্যাকটিস করতে হবে কোনো জায়গায় বাদ দিলে হবে না অনেক রকম বিষয় রয়েছে সেগুলো তোমরা নিজে নিজে করতে পারলে ভালো অথবা ব্যাচে করতে হতে পারো এবার আমরা দেখে নেব কি আছে এরপর আর কি প্রশ্ন হতে পারে এখান থেকে দেখো মজারি থেকে এই পর্যন্ত প্রশ্ন হলো আর কি প্রশ্ন হতে পারে দেখে নেওয়া যাক একটু স্ক্রোল করে নেওয়া যাক দেখো এবার আমরা যেটা দেখবো নিচের দিকে একটু চলে যাই কি রয়েছে একটা মেলা বসেছে এটা দরকার নেই এটা দরকার নেই একটু স্ক্রল করছি ধৈর্য রাখো আসতে পারে একটু শেষ দিক থেকে দেখছি দেখো বিভিন্ন পালনীয় দিবস এই পালনীয় দিবসগুলো তোমাদেরকে জানতে হবে ঠিক আছে বই দিবস দোসরা জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জয়ন্তী তেইশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি রবীন্দ্র জয়ন্তীটা কিন্তু চেঞ্জ হয় এটা ইংরেজি যে মাসটা সেটা কিন্তু ইংরেজি যে তারিখটা সেটা চেঞ্জ হয় ঠিক আছে সেই জন্য এটাকে বাংলাতেই বলা হয় পঁচিশে বৈশাখ নজরুল জয়ন্তী ছাব্বিশে মে আচার্য প্রপুলচন্দ্র রায়ের জন্মদিবস দোসরা আগস্ট শহীদ দিবস এগারোই আগস্ট এই লিস্টটা আমি ইতিমধ্যে টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও এরপর দেখো পর স্ক্রল করে যাচ্ছি দেখি কি হয় কোন উত্তরগুলো দেখো অপরদিকে স্ক্রল করছি দেখি আর কি কি প্রশ্ন হতে পারে তোমাদের দেখে নেওয়া যাক ভালো করে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন ধরনের জড়বস্তু দেখতে পাচ্ছি আবার জীবও দেখতে পাচ্ছি তাহলে এখান থেকে জীব এবং জ্বরের মধ্যে একটা পার্থক্য তোমাকে ধরতে পারে এটা দু হাজার সতেরো ইন্টারভিউতে ধরেছিল কিন্তু জীব এবং জ্বরের মধ্যে পার্থক্য এবার সেই সমস্ত জিনিসগুলোকে বলবো যেগুলো বেড়ে উঠে খায় শ্বাস প্রশ্বাস নেয় চলাফেরা করে যেমন মানুষ পশু পাখি গাছ এসব জীব জ্বর কোনগুলো যেসব জিনিসগুলো জীবিত নয় এগুলো বেড়ে উঠে না খায় না শ্বাস প্রশ্বাস নেয় না চলাফেরা করে না যেমন পাথর বই খেলনা জলের বোতল এগুলো তাহলে এগুলো হচ্ছে তোমাদের বই থেকে কী কী প্রশ্ন আসতে পারে তা ফুল আমি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমরা চলে যাব কুটুমকাডাম বইয়ে এবং কুটুম বই বইতে কী কী প্রশ্ন আসতে পারে সেটা আমরা জেনে নেব যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করে দেবে বেশি বেশি করে আর নোট পেতে গেলে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও প্রাক প্রাথমিক শ্রেণীর আর একটা বই নিয়ে আলোচনা করব কুটুমকাডাম তাহলে কিন্তু পুরোপুরি প্রাক প্রাথমিক শ্রেণীর যে দুটো বই রয়েছে সেই বই থেকে প্রশ্ন উত্তর আমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে এই কুটুম কাটামটা একটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর একটা কর্মপত্র এই কুটুম কাটাম বইয়ের বৈশিষ্ট্যটা কি সেটা জানতে হবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে প্রত্যেকটা বই যে নামগুলো দাও রয়েছে এর পিছনে কী তাৎপর্য রয়েছে এই নিয়ে আমাকে একটা সেপারেট ভিডিও করতে হবে কারণ দেখো চতুর্থ শ্রেণীতে আটটার মতো বই রয়েছে পঞ্চম শ্রেণীতে আটটার মতো বই রয়েছে দ্বিতীয় শ্রেণীতে প্রথম শ্রেণীতে চারটে চারটে করে বই রয়েছে আর প্রথম শ্রেণীতে তোমাদের 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 প্রাক প্রাথমিতে দুটো বই রয়েছে তাহলে সমস্ত বইগুলোর কি নামগুলো কেন হয়েছে সেগুলো বলতে গেলে আমাকে একটা সেপারেট ভিডিও করতে হবে সেখানে আমি তোমাদের জানিয়ে দেবো তাহলে চলো প্রাক প্রথম শ্রেণীর কুটুমকানম বইয়ের বৈশিষ্ট্যটা কি সেটা আগে জেনে নিই তার আগে তোমাদেরকে আমি বলে রাখি যে এখানে তোমরা দেখবে প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন এটা দেখবে তোমরা বিদিশা মুখার্জি এটা জানলেই তোমাদের হবে আর কিছু জানার দরকার নেই তারপরে তোমাদেরকে এখানে আর কিছু জানার দরকার নেই এবার বৈশিষ্ট্যটা জানতে হবে কুটুম কাটাম বইয়ের বৈশিষ্ট্যটা তোমরা বইটা দেখলেই বুঝতে পারবে বই বইটা দেখলে কীভাবে বুঝতে পারবে দেখো তো কুটুমকাটাম বইয়ের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে দেখো ডট ডট দাগ দেওয়া রয়েছে ডট ডট দাগ দেওয়া রয়েছে এটা হচ্ছে একটা কাটাম বইয়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যাতে বাচ্চারা সেই ডট ডটগুলোকে মিলিয়ে ছবি তৈরি করতে পারে তাই না ছবি বলছি চিত্র তৈরি করতে পারে ছবি এবং চিত্র দুটো আলাদা জিনিস চিত্র আর ছবির মধ্যে পার্থক্য রয়েছে ঠিক আছে তো চিত্র ছবির মধ্যে পার্থক্যটাও জানতে হবে এখানে চিত্র মানে যেটা তুমি আঁকছো আর কি যা যেটা তুমি একে তৈরি তৈরি করছো সেটা হচ্ছে চিত্র হ্যাঁ ক্যামেরা দিয়ে যেটা তুলছি সেটাকে বলা হয় ছবি সেটা ফটো বেশ বেশ এখান থেকে আর একটা জিনিস হচ্ছে যেটা প্রাক প্রাথমিকের জন্য টপিকটা নয় কিন্তু ইন্টারভিউ জন্য গুরুত্বপূর্ণ যে কুটুম কাটামের জনককে ঠিক আছে যে বিষয়টা একটুকে বললাম সেটা মনে রাখো যে প্রাক প্রাথমিকের জন্য টপিকটা নয় এটা ইন্টারভিউ জন্য গুরুত্বপূর্ণ কুটুম কাটামের জনক যদি জিজ্ঞেস করে অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটু তোমাদেরকে জানতে হবে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম তোমাদেরকে আমি বলে রাখছি মনে রাখবে শকুন্তলা ক্ষীরের পুতুল রাজকাহিনী নালক পথে বিপথে এবং অবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে ভারত মাতা এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কী সম্পর্ক ছিল সেটাও তোমাদেরকে একটু জানতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে এবং বিখ্যাত শিল্পী গগেন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই এটা তোমাকে জানতে হবে শিল্পী গুরু নামে কে পরিচিত অবনীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর ভারত মাতা ছবি প্রথম কে এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে উনিশশো সালে ভারত মাতার প্রাথমিক চিত্র আঁকেন চিত্রটি আসলে বঙ্গমাতা হিসেবে আঁকা হয়েছিল অবিভক্ত বাংলার একটি অবতল যা ব্রিটিশেরা ভেঙে দিয়েছিল যাই হোক এই বঙ্গমাতা ভারত মাতার আরও অনেক প্রতিনিধিত্বের অগ্রদূত হিসেবে কাজ করেছিলেন প্রাইমারি ইন্টারভিউতে রঙ ধরুন নিয়ে প্রশ্নগুলো হতে পারে একটু আগে তোমাদেরকে আমি বললাম যে বিভিন্ন ধরনের রঙ তোমরা দেখতে পাচ্ছ সেখানে তিনটি রঙের কথা আমি বললাম যে তিনটি রঙ মিশিয়ে আর কতগুলো রঙ তৈরি করা যেতে পারে অনেকগুলো রঙ তৈরি করা যেতে পারে সেই রং তিনটি কী কী লাল নীল এবং হলুদ এবং এখানে রংধনু থেকে তোমাকে ডেমো দেখাতেও বলতে পারে রং ধনু ডেমো হয় কীভাবে তোমরা দেখাবে সেটাও আমি বলে দেবো রংধনু কেন সৃষ্টি হয় সেটা তুমি কীভাবে বলবে রংধনু সৃষ্টি হয় সূর্যের আলো বৃষ্টির জলের ফোঁটায় ভেঙে গিয়ে বিভিন্ন রঙের বর্ণালী তৈরি করে রং ধনুর প্রধান কারণগুলো রঙগুলো কি কি লাল কমলা হলুদ সবুজ নীল ইন্ডিগো এবং বেগুনি রংধনু দেখতে সবচেয়ে ভালো সরি রং ধনু সব থেকে ভালো কোন সময় দেখা যায় রঙ সাধারণত বৃষ্টির পরে সূর্যের আলো পড়লে দেখা যায় এটা তোমার দিনের বেলায় হবে সেটা যখন এটা কোনো নির্দিষ্ট সময় নয় এটাই হচ্ছে সময় যে এরকম যদি কন্ডিশন হয় এবং সেটা দিনের বেলায় যদি হয় তাহলে কিন্তু সেটা দেখা যাবে বেশ এবার এটা বললাম রং ধনু আর কিছু বলছি না এবার মৌলিক রং এবং গণ রঙ সম্বন্ধে একটু জানবে যে মৌলিক রঙগুলো হচ্ছে যেগুলোকে যেগুলো তৈরি করার জন্য কারো কোনো রঙের প্রয়োজন হয় না মানে একটা রং যেটা অলরেডি মৌলিক আর গণ রঙ হচ্ছে কোনগুলো গণ রঙগুলোর মৌলিক রঙগুলোকে মিশিয়ে তৈরি করা হয় এবার চলো বিহান বইটি আমরা দেখে নিই যে বিহান বইটি থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করবে যে বিহান বইটি কাদের জন্য তুমি বলবে যে বিহান বইটি হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের জন্য বিহান বইটির নাম বিহান কেন হয়েছে এই নিয়ে আমি বললাম একটাকে সেপারেট ভিডিও করে দেবো বিহান বইটি গ্রন্থটি ব্যবহার কী সেটা জিজ্ঞেস করবে তখন তুমি বলবে যে বিহান গ্রন্থটি যথার্থ ব্যবহার প্রাক প্রাথমিক স্তরের শিক্ষণকে আনন্দ ও কর্মভিত্তিক সুনিশ্চিত করার জন্য বেশ এবার এখানে যেটা তোমাকে দেখতে হবে অনেক কিছু রয়েছে এই বই থেকে প্রশ্ন হওয়ার মতো তার আগে আমরা এখান থেকে যেটা দেখে নেব যে এখান থেকে আমরা দেখে নেব যে এই বইটার প্রচ্ছদ কে করেছেন প্রচ্ছদ হচ্ছে বিদিশা মুখোপাধ্যায় এটা তোমরা দেখে নেবে বাকিগুলো তোমাদের যেগুলো রয়েছে এখানে কি কী প্রশ্ন হতে পারে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই যে প্রাথমিক প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য আর বৈশিষ্ট্য কী রয়েছে তারপরে পাঁচ বছরের শিশুর বৈশিষ্ট্য কি ঠিক আছে এই সমস্তগুলোই প্রশ্ন হবে এই বইটা তুমি দু থেকে তিনবার একবার পড়বে তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যেখান থেকে আর কী প্রশ্ন হতে পারে এই দুটো প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় তাছাড়া আর সেরকম কোনো কিছু জিজ্ঞেস করা হয় না এটা বললাম এই বিহান বই থেকে তোমাদের এই দু তিনটেই প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর আগে দুটি কর্মপত্র নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো মনে রাখবে পারলে খাতায় নোট করে নিতে পারো অথবা ভিডিওটা বারবার দেখতে পারো তাহলে কিন্তু মনে থেকে যাবে এবার পরের দিন আমরা কি করবো পরের দিন এই প্রাক প্রাথমিক শ্রেণীর এই যে বইগুলো বললাম এই বইগুলো থেকে তোমাদের যে সমস্ত লেখকগুলো রয়েছে তারপর তোমাদের ওই যে বললাম একটু আগে অবনীন্দ্রনাথ ঠাকুর তিনার সম্বন্ধে তোমাকে জানতে হবে তাহলে আমরা কি করব যে প্রত্যেকটা বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো মানে মিস হয়ে গেল যেগুলো আরও জানতে হবে সেগুলো আগে কভার করে নেব তারপরে আমরা ক্লাস ওয়ানে যাব ক্লাস ওয়ানের যে বইগুলো রয়েছে সেই বইগুলো আমরা দেখবো সেখান থেকে কী প্রশ্ন আসতে পারে তবে তৈরি করে নেওয়ার পরে আমরা ক্লাস এর মধ্যে যাবো ক্লাস টু থেকে থ্রি ফোর ফাইভ তাহলে সম্পূর্ণ কিন্তু কভার হয়ে যাবে আর তোমরা যদি নোট নিতে চাও তাহলে পেট ব্যাচে ভর্তি হতে পারো পেট ব্যাচে আমাদের সপ্তাহে দুদিন ক্লাস হয় এবং এই দু দিন ক্লাসে একদিন ডেমো করানো হয় একদিন প্রশ্ন উত্তর করানো হয় ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন